গত 10ই আগস্ট প্রকৌশলী প্রীতি তূর্ণা নিশিতা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রেনে বাহির থেকে ছুঁড়ে মারা পাথরের আঘাতে নির্মমভাবে অকালে প্রাণ হারান। গত 20ই আগস্ট কুষ্টিয়ার মিরপুর এলাকায় রূপসা এক্সপ্রেস ট্রেনের চালক শাহাদাত হোসেন বাহির থেকে ছুঁড়ে মারা দুর্বৃত্তদের পাথরের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। গত 22ই আগস্ট ঢাকা চট্টগ্রামের মহানগর গোধুলি ট্রেনের চালক আবদুল্লাহ আল বাকি পাথরের আঘাতে অজ্ঞান হয়ে গেলে ট্রেনের গতি থমকে যায়, যা যাত্রীদের প্রাণনাশের কারণ হতে পারত। কি অপরাধ করেছিল প্রকৌশলী প্রীতি, কি অপরাধ ছিল চালক শাহাদাত হোসেনের, কি অপরাধ করেছিল চালক আবদুল্লাহ আল বাকি, এর জবাব কোথায়? মা, বাবা কখন আসবে? সেটাই তো বুঝতে পারছি না, দাঁড়া একটা ফোন দিচ্ছি। ফোন তো ধরছে না রে। আমি কি তাহলে বাবাকে মেরে ফেললাম? চলন্ত ট্রেনে পাথর ছড়ার এই মরণ খেলা আর নয়।